হ্যালো, মর্নিং মারিয়ার। হ্যাঁ, মর্নিং। এই যে চা নিয়ে বসেছি, স্নানটা সারবো, তারপরে এক্সারসাইজ করবো। মর্নিং, কি ব্যাপার মুখে? ও, রোদে কালো হয়ে যাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মুখ ঢেকে এলি এরকম? বাহ, তা হাতগুলো ঢাকতে হবে না? বলু না, শরীরের যত্ন নিচ্ছ? ভালো ভালো ভালো। এলি নাকি পূর্ণিমা? কদ্দুর মুনুনা, জল আসছে নয়, জাম হয়ে গেছে। হ্যাঁ, ওটা খোলা যায় ওরকম করে, জোরে ইয়ে করে দিয়ে খুলে যাবে, আমার হাতে জোর পাচ্ছি না অত। এবার দেখ নোংরা, হ্যাঁ ওই নোংরাতে জাম হয়ে গেছে, পরিষ্কার করে দে ভালো করে। দেখে একটু পটল দেখে দেখে দাও তো, ভালো দেখে। না চা খাবো না, চা খাবো না, চা খাবো না, না না, চা খেয়ে এলাম এই মাত্র, টিফিন করে চা খেয়ে। ব্যাগ ঝুলছে সবজির, আর ওয়েদারটা ভালো আছে আজকে, হাওয়াটাও দিচ্ছে, ঘরে বসে থাকার থেকে বাইরে বসে অনেক ভালো আজকে। সুন্দর হাওয়া, সব বাড়িতে আছেন? দেখো কাণ্ড, আমি তো ভালোই থাকি, আমি তো খারাপ থাকি না। দেখো দেখি কাণ্ড, আবার দাঁত কি হলো? তুলেছি অনেকদিন হলো, দিয়ে একটা দাঁত তো অপারেশন করে বের করতে হয়েছে। হ্যাঁ, দিয়ে সেটা এখনো শুকায় নাই। কিবারে গেলাম রবিবারে মনে হয়, এটা ড্রেসিং করে করে ঠিক করতে হচ্ছে, সেলাইটা কেটে দিয়েছে, যে আজকে আর একটা ড্রেসিং হবে, তাও দেরি হয়ে গেল ফোন করে। কার কাছে? নাগ নাগ। 11টা বাজলো, আধা ঘন্টা গেজালাম, পোষালো না, কিন্তু পরে একদিন ওই যে দাঁত, দাঁতের সমস্যা মারতে যাবে। লালু অফিসে গেছে নাকি? টিটলি স্কুলে? টিটলি পরশু দিন হয়ে ছুটি। হ্যাঁ লালু, ষষ্ঠীর দিন হয়ে ছুটি ওর। এই বাজার নিয়ে চলে এলাম, পূর্ণিমা ছেলেকে স্কুলে দিতে গেছে। 11:10, পূর্ণিমা এলি নাকি রে? তাহলে একটু চা করো। হ্যাঁ, 12টা বাজে, একটু 12টা কেউ ফোন করে নাই তো, আমার জন্যই কর। রেডি, আজকে লেট হয়ে গেল খাবার দিতে। কাকু, খাবার রেডি, চলো। ঢেঁড়স দিয়ে মাছ, ডাল, ডাল দরকার ছিল না, মাছে আবার যা আছে, মাছগুলো এখন আবার রিচ হচ্ছে মনে হচ্ছে তোমার, কালকে তো মাছ রিচ করেছিলে, দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে ভালো, কিন্তু এত রিচ করো না, তাতে তোমাদের অসুবিধাটা তুমি আলাদা করে করে নেবে। না না, আমাকে তো ডাক্তারে বারণ করেছে, আমার মাছ সিদ্ধ করে তাহলেই হবে। বেশ ঠিক আছে, পুজো দিয়েছ? না, চান করবো। যাও, চান টান করে পুজো দিয়ে নাও, আমার আর কিছু লাগবে না। এই যা দিয়েছ সবগুলো দিয়েছ হয়েছে, এটাও আজকে দিয়েছ হয়েছে। তেল কিন্তু কম দিয়েছি আমি। ও, তাহলে ও টমেটো দিয়েছি নাকি? টমেটো দিয়েছি। এই যে খাওয়া কমপ্লিট, ভাত খেয়ে নিয়েছি, ডালটা খেয়ে নিয়েছি, এটা রয়ে গেল, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। এত সুন্দর মুখরোচক সুস্বাদের ঝোলটাকে ছেড়ে দিতে হচ্ছে, মনটাকে একদম বেঁধে নিয়ে লড়াই করে এখান থেকে উঠে যেতে হলো। কী করবো, খেয়ে তো পরে নিজেকেই ভুগতে হবে, অথচ বাড়ির তৈরি গেলে তো আর ফ্রেশ ফ্রেশ ঝোল, হোটেলে ঢোলে নাই ঠিক আছে, কিন্তু এতে বাড়ির ঝোল সেটা কিন্তু আমাকে ছেড়ে দিতে হলো। 15টা বাজলো, এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, 5:20, এই যে 5:20 বাজে, আমি চা নিয়ে দাঁড়িয়েছি।
চা খাবো, তারপরে ব্লকটাকে ছাড়বো, সাড়ে পাঁচটায় ব্লকটাকে ছাড়বো। মুনমুনা কখন এলি? পনে ছটায় চলে এসছো, দেরি হয়ে গেছে। এখন বাজে 6:20, আমি ব্লকটাকে রেডি, থাম্বনেলটা রেডি করলাম, সেকেন্ড ব্লকটা, প্রথম ব্লক তো ছেড়ে দিয়েছি, আবার একটা 8:00 থেকে 9:00 মধ্যে আবার একটা ব্লক যাবে, দুখানে ব্লক আজকে। এই বাবা 6:30 বাজলো, কুড়ি মুনমুন বলছি পূর্ণিমা এখন আসে নাই, আমাকে ওই মুড়ি দে, একটু ছোলা দে, মুড়িটা কালকে একটু বেশি দিয়েছি, একটু অল্প, আর একটু শশা দে, আর পেঁয়াজ, আর ওই ছোটো দেখে একটা কাঁচা লঙ্কা দিবি। মুনমুন কি দিয়েছ? ছোলা দিয়েছে, শশা, মুড়িটা একটু কমাতে হতো রে, একটু একটু কমেই দে, কমেই দে। এতক্ষণে এলে এসে দৌড়াতে দৌড়াতে এসে আবার পাঁপড় ভাজা, আমি তো ছোলা নিলাম, পেঁয়াজ নিলাম, শশা নিলাম, না সে ঠিক আছে, তোমরা খাও, বুঝেছ? আর এই দেরি করছো কেন? দেরি করলে ব্যাপারটা কি, ওদিকে তো যেতে যেতে তোমার 9:00 বেজে যাচ্ছে না? বিউটি পার্লারে তো নিজে নিজে যেতে পারে না, তুই আবার বিউটি করলি নাকি? মুনমুন আরে বিউটি পার্লারে গিয়েছিল, তুই যাস না বিউটি পার্লারে? চুলগুলো কি সেই ইয়ে করবি নাকি, ওই কি বলে, হ্যাঁ স্ট্রেট করবি নাকি, এবার কি দিবি, লেয়ার মানে বাবা এগুলো শিখলি কত দেখি তুই? আমি তো এই প্রথম শুনলাম যে বাচ্চাগুলো, না ভুলু ব্ল্যাকটা শুনেছি, লেয়ার ফেয়ার এইসব তো ভাই সাজু কিছু করো, একটা বিচ্ছিরি একটা হয়ে যায়, বাইরে কিন্তু এতটা গরম নাই মনে হয়, এই ঘরের মধ্যে গরমটা, বাইরে ওয়েদার ভালো, আমি এই সময় হেঁটে হেঁটে সুন্দর ঠাকুর দেখতে দেখতে, লাইট দেখতে, আল্লাহ দেখতে দেখতে চলে যাব, ঠাকুরের জন্য আল্লাহ জ্বালিয়েছে না, আল্লাহ জ্বলছে ঝকমকে আল্লাহ, নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে সুন্দর একদম পাড়া পর্যন্ত চলে যাবে, ওখানে আড্ডা মারা হবে, আর আমাকে তো 9:00 মধ্যে আবার আসতে হবে, ম্যানেজার বাবু নাহলে আবার একা পড়ে যাবে, অনেক দায়িত্ব। 7:10 কি ব্যাপারে মুনমুনার কাজ হয়ে গেছে, একসঙ্গে যাবি নাকি? হ্যাঁ তাহলে চলে যাও, সন্ধে হয়ে গেছে তাহলে। আরে কি রান্না করছিস? পটলটা একটু অল্প করে করিস, শোন অল্প করে করিস, আর দুধটা একটু গরম করে রাখিস, তো লাস্টে গরম করবি ভালো করে, ওই 1 কাপ করে একটু দুধ খেয়ে দেবো, জল দিয়ে দিবি মিশিয়ে, দুজনের জন্য 2 কাপ যেন হয়, তাহলে না তাহলে আর ডাল করিস না, তাহলে সবজিটা অল্প করে গায়ে গায়ে সবজিটা করবি, দুধটা তো থাকলো একবার খেয়ে দেখি, কারণ এই একাদশ ইয়ে ডাল ফাল খেয়ে দুপুরে ডাল খেয়েছি অনেকটাই, মাছটা থাক, মাছ অসুবিধা হালকা করে করো, কদিন খুব দিচ্ছ একবারে, এমন টেস্ট করে দিচ্ছ একবারে, সেই নিয়ে ছাড়তে পারছি না, আমি বলেই ছেড়ে উঠে গেলাম, আজকে তো যা ঝোলটা যা হয়েছিলো না, হ্যাঁ আরও 1 থালা ভাত হলে ঝোলটা খাওয়া মানে আরাম করে খাওয়া যেত। কিরণ কি খবর? তোর কি খবর রে নাকটুয়া, ঠিক আছে? বাহ, চা পর্ব চলছে অফিসে। রবি কি আসে নাই নাকি এখনো? বসো আমি একটু হেঁটে আসি, হেঁটে হেঁটে আসি একটু, আমাদের পাড়া নিবেদিতা রোড, ভগ্নী নিবেদিতার স্ট্যাচুটা এখানে আছে, ও ঠাকুর এখনো বলো, একটু এই বাড়িতে এসেছিলাম, একটু দরকার ছিল, বেরিয়ে গেলাম, ঠাকুরের ইয়ে সাজাবি কেউ, ষষ্ঠী পঞ্চমীর দিন নাকি? হ্যাঁ
কেউ আসে নাই? আমি আসলে গিয়েছিলাম আমাদের বাড়িতে, একটু একটু কাজ ছিল, ওই জন্য গিয়েছিলাম। আর অন্ধকার তো, এখন তো ঠাকুর ইয়ে করে নাই। আচ্ছা ভাই, তো চাটা একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ ফল্টু ধান হলে চলে যাবে। যেমন তাহলে চলো চাটা খাই। আর আটটা চল্লিশ বাজছে। দুপুরে তিনটের সময় কি আছে কেড়ে ব্যাপার, কি করা যাবে? ট্রাই করে দেখবো, দুধ গরম করা হয়েছে, অল্প অল্প করে খেয়ে ট্রাই করবো। এটা মানে মাছ করেছে, আর এদিকে সবজি, ঠিক আছে, আর রুটি আছে। দুধটা সহ্য হয়ে যায়, সবজি টবজি সব মাছ ফাছ রাখতে বন্ধ করে দেব। নটা হবে, আজকে ব্লগটা শেষ করে দিই। শুভরাত্রি সকলেই, ভালো থাকবে। গুড নাইট।